আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দর্শকগণ, আজকে এমন একটি মজার আইটেম নিয়ে এসেছি যেই মজার আইটেমটি হলে অন্য কোনো আইটেম এর সাথে যাবে না। তাহলে দর্শকগণ, কথা না বাড়িয়ে মূল প্রক্রিয়া চলে যাচ্ছে। আমি এখানে ছোট সাইজের কিছু বাইম মাছ নিয়েছি। অঞ্চল ভেদে এগুলো বাইম মাছ নানান রকম নামে পরিচিত। আমাদের চাঁদপুরে এই মাছগুলো বাইম মাছ নামে পরিচিত। এই বাইম মাছগুলো নানান জাতের হয়, কিছু অনেক লম্বা হয়, মোটা হয়, আঙ্গুলের চেয়েও অনেক বেশি মোটা হয়, পিস পিস করে কাটা লাগে। আর এই জাতের বাইম মাছটা এতটুকুই লম্বা হয়। এগুলোকে ভালোভাবে কেটে মাথাটা কেটে নিয়েছি, পেটটা নাই বললেই চলে। পরিষ্কার করে নিয়ে পানি ছেঁকে 1 চা চামচ লবণ আর এখানে 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিচ্ছি। অবশ্যই পানিটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, না হয় কিন্তু যখন আমরা এগুলো ভাজতে যাব তখন কিন্তু তেল ছিটে আসবে। ভালোভাবে মিশ্রিত করে এগুলোকে এখন একটা প্যান বসিয়ে চুলাতে এর মধ্যে 3 টেবিল চামচ আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে যখন গরম হয়ে আসবে চুলার হিটটা মিডিয়াম করে দিয়ে অল্প করে বাইম মাছ দেব। খুব বেশি একসাথে দেবো না, গাদাগাদি হয়ে যাবে। বাইম মাছটার চামড়াটা একটু ভারী হয় বিদায়। এগুলো ভাজার সময় অনেকাংশে দেখা যায় অনেক ক্ষেত্রে ফুটে আসে, চোখে মুখে তেলের গরম তেলে ছিটে আসতে পারে। সে কারণে অবশ্যই পানিটা ভালোভাবে ছাঁকিয়ে নিতে হবে। তারপরও চামড়ার কারণে যদি হয়ে থাকে, একটু আপনারা চাইলে বড় একটা ঢাকনা দুধ উপর দিয়ে আলতোভাবে দিয়ে দিতে পারেন। তবে একদম ঢেকে দিবেন না, তাহলে কিন্তু ঢাকনা থেকে গরম বাষ্প আবার তেলে পড়বে, বেশি হবে। এভাবে মিডিয়াম হিটে একটু উল্টে পাল্টে দিলাম 1.5 থেকে 2 মিনিটের মাথায়। এরপর মিডিয়াম লো হিটে আরও 1.5 মিনিটের মতো এগুলোকে ভেজে একটু ভাজা ভাজা করে উঠিয়ে নিই। অন্যান্য ছোটো মাছ তেমন ভেজে খেতে হয় না, তবে এই মাছটা একটু শক্ত হয় বিধায় একটু ভেজে খেলেই ভালো হয়। কাটা থেকে মাংসটা খুব সুন্দরভাবে ছড়িয়ে আসে। দর্শকের নানান রেসিপিতে আমি বড় মাছও কিন্তু খুব বেশি ভাজি না, কিন্তু সেই অনুযায়ী এই বাইম মাছটা আমি মোটামুটি ভালোভাবেই ভেজে নিয়েছি। চাইলে এখনই খাওয়া যায়, এরকম উপযোগী করে খেয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি। সবগুলো মাছ একে একে আমি ভেজে নিলাম, সবটার সময়ের অভাবে দেখালাম না। এখন এই গরম মাছগুলোকে আমি কষিয়ে নেব। অবশিষ্ট যে তেলটা রয়েছে সেই তেলটা আমি আরেকটি কড়াইতে দিয়ে দিয়েছি। আমার তেলের কড়াইটা আলাদা থাকে, সেখানে আরও 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে তেলটা যখন গরম হবে 1 মুঠো দেশি পেঁয়াজ কুচি দিয়েছি। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে এগুলোকে ফেলে দিতে পারেন। এখন মিডিয়াম হিটে 2 মিনিটের মতো এগুলোকে নেড়ে চেড়ে যখন একদম ব্রাউন ব্রাউন হয়ে আসবে, খুব বেশি ব্রাউন না, হালকা যখন ব্রাউন হয়ে আসবে তখন চুলার হিটটা একটু লো করে দিয়ে তাতে আমি মশলা যোগ করছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আমি এখানে রসুন বাটা দিচ্ছি। এখানে মশলাটা একটু বেশি দিতে হবে এবং 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিচ্ছি এবং 1/4 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। হলুদের গুঁড়োটা যেহেতু আগেই দিয়েছিলাম তাই এখানে জাস্ট 1/4 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। ঝালের জন্য 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি। মাছ ভাজার সময় যে হলুদটা দেয় সেখানেই কিন্তু মোটামুটি তরকারিটার হলুদ হয়ে যায়। এখন জাস্ট মশলাটা কষানোর জন্য, কালার টানার জন্য হলুদ দেওয়া হয়েছে। মশলাটাকে একটু ধৈর্য ধরে আমি 3 থেকে 4 মিনিট অল্প অল্প পানি দিয়ে এভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধটা চলে যাবে এবং মশলা থেকে এরকম তেলটা ছেড়ে আসবে, ততক্ষণে মশলাটা রেডি হয়ে যাবে। আর আমি এখানে বলতে ভুলে গিয়েছিলাম, আমি এখানে মাংসের মশলার মতোই ব্যবহার করছি এলাচ, দারচিনি আর একটি তেজপাতা দিয়ে মশলাটাকে এভাবে সম্পূর্ণভাবে 4 মিনিট যাবৎ আমি কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে একটু গরম পানি দিয়ে যখন ঝোলটা এভাবে ফুটতে শুরু হবে তখন ভেজে রাখা যে বাইম মাছগুলো আছে এই বাইম মাছটা দিয়ে দেব। দর্শকগণ, আমি কিন্তু অন্যান্য রেসিপির তুলনায় এই রেসিপিটাতে একটু তেল এবং মশলার পরিমাণটা বেশি ব্যবহার করেছি। এই রেসিপিটা একটু তেল ঝোল দিয়ে খেলেই ভালো লাগে। আসলে সব রেসিপি কম মশলায় ভালো লাগে না, যতটুকু পারি তেল ঝোল কম দিয়ে রান্না করি। তবে
ট্রেডিশনালি আমাদের চাঁদপুরে এই বাই মাছের ঝোলটা একটু ঘন করে মাখা মাখা মাংসের মতো করে রান্না করে, তাহলে খেতে অমৃত লাগে। এখন মিডিয়াম হিটে আমি এগুলোকে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। 2 মিনিট পর ফিরে আসলাম, একটু নেড়ে চেড়ে আবার এগুলোকে ঢাকনা দিয়ে দিব। তবে তার আগে এখানে আমি একটু টমেটো কুচি এবং মরিচের ফালি যোগ করছি। যে কোনো তরকারি যখন ধাপে ধাপে দেওয়া হয়, তখন লবণের পরিমাণটা যদি ধাপে ধাপে দেওয়া হয়, তাহলে তরকারির মধ্যে লবণটা খুব সুন্দরভাবে ঢুকে এবং তরকারির টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। কোথাও পানসা, কোথাও লবণ, এরকম লাগে না, অ্যাভারেজে একটা স্বাদ আসে। এবার এগুলোকে ভালোভাবে মিশতে দিয়ে আরও কয়েকটি মরিচ দিয়ে আমি এগুলোকে মিডিয়াম লো হিটে ঢেকে দিচ্ছি আরও 2 মিনিটের জন্য। যেহেতু এটা ঘনিয়ে এসেছে, তাই দ্বিতীয়বার কিন্তু বেশি হিট দেওয়া যাবে না। আগেরবার মিডিয়াম দিয়েছি, এবার মিডিয়াম লো দিচ্ছি। 2 মিনিট পর ফিরে আসলাম, টমেটোটা অলরেডি কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে যতটুকু সম্ভব আমি একটু নেড়ে চেড়ে একদম মাখা মাখা করে নিচ্ছি, যাতে করে পানির পরিমাণটা একদমই না থাকে বললেই চলে, এবং টমেটোটাও গলতে শুরু হয়ে গিয়েছে। যখন এভাবে তেলটা উঠতে শুরু করবে, তখন স্বাদ অনুযায়ী গ্রানের জন্য, খুশবুর জন্য একটু আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচিটা দিয়ে একদম লো হিটে আরও 1/2 মিনিট এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই মাছটার একটা সুবিধা হচ্ছে মাছগুলো শক্ত, পাশাপাশি আমি একটু ড্রাই ড্রাই করে টুকনা করে ভেজে নিয়েছি, যতই নাড়ি না কেন একদম ভাঙবে না। আর এই মাছটা যেহেতু একটু নাড়তে হবে, মাখা মাখা হবে, তাই এখানে তেল মশলার পরিমাণটা একটু বেশি দেওয়া হয়। তাহলে দর্শকগণ, দেখলেন তো কত সহজেই এই ছোটো বাই মাছের আমি একটি রেসিপি তৈরি করে ফেললাম। এই মাছের স্বাদ এত এত টেস্টি হয়ে যে না খেলে সত্যিই কেউ বুঝতে পারবে না, মাংসের স্বাদ কেউ কিন্তু হার মানাবে। আর বড় বাই মাছের তুলনায় ছোটো মাছটা খেতেই বেশি ভালো লাগে, কারণ অনেক ক্ষেত্রে বড় বাই মাছটা রান্না করার সময় অনেক অঞ্চলে বাই মাছের যে চামড়াটা আছে তা ছিলে ফেলে, এতে করে মাছের স্বাদটা কমে যায়। তাই ছোটো বাই মাছটা দিয়ে গরম গরম ভাত খুবই মজা লাগবে। এই রেসিপিটা কিন্তু খিচুড়ি বা পোলাও থেকে ভাতের সাথেই বেশি ভালো লাগে। তাহলে দর্শকগণ, আপনারাও যদি এভাবে সময় পান, বাই মাছটা কিন্তু কাটতে একদমই কষ্ট হয় না, জাস্ট মাথাটা কাটবেন, কাটলেই পেটিটা বের হয়ে যাবে। এরপর দা দিয়ে একটু যদি ছেঁচে নেন, আঁচটা বের হয়ে যাবে। আর পিঠে একটা ছোট কাটা থাকতে পারে, সেটাও খুব সহজেই কাটা যায়। তাহলে দর্শকগণ, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী নোটিফিকেশন দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি পাওয়া যায়। ধন্যবাদ।